রাস্তার চলাচল বন্ধ করা, এমনকি হাসপাতালে রুগী যেতে পারছে না, কর্মস্থলে মানুষ যেতে পারছে না, লেখাপড়া বন্ধ, পরীক্ষা বন্ধ, সব বন্ধ করে বসে দিয়ে গেছে। এই যে ঘটনাটা, এবং এটা মনে হলো যেন সমস্ত জায়গায় ছড়ে, আজকে ইন্টারনেট, ফেসবুক বা ইউটিউব যাই ব্যবহার করা, বাংলাদেশকে আধুনিক প্রযুক্তির শিক্ষা দেব সেই শিক্ষা দিয়েছিলাম, কিন্তু সেই শিক্ষা গঠনমূলক কাজে ব্যবহার না হয়ে এখন সেটা ব্যবহার হচ্ছে কি, সেটা গুজব ছড়ানোর একটা হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে। ছাত্রছাত্রীরা রাস্তায় বসে আছে, এই রোদে বসে থাকে তো সবগুলি তো অসুখ বিসুখ হবে, তারপরে তার রাস্তা বন্ধ করে রাখছে, এমনি যানজট, আমাদের তীব্র যানজট, রুগী যেতে পারছে না হাসপাতালে, হয়তো গাড়িতেই মারা যাচ্ছে, কেউ অফিস আদালতে যেতে পারে, কাজকর্ম করতে পারছে, সমস্ত জায়গায় এই ধরনের একটা অবস্থা। এবং জেলা কোটা আছে, কিন্তু জেলায় জেলায় যে ইউনিভার্সিটি সেখানেও তারা রাস্তায় নেমে গেছে, তারা যখন নেমে গেছে, যখন জেলায় যারা তারাও চায় না, যখন এরাও চায় না, কেউই চায় না, তখন স্পিকার তার মধ্যে বলে দিচ্ছে যে বলতো কোনো কোটাই থাকবে না, কোনো কোটারই দরকার নাই, কোটা টোটার দরকার নাই, ঠিক আছে, বিসিএস যেভাবে পরীক্ষা হবে মেধার মাধ্যমে সব নিয়োগ হবে, এতে তো আর কারো আপত্তি থাকার কথা না। আমরা কোনো শ্রেণীর জন্য বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদের সংবিধানে আছে অনগ্রসর যারা তারা যেন বঞ্চিত না হয়, সেদিকে লক্ষ্য রেখে আমাদের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের জন্য একটা কোটা, আমাদের মহিলারা, আগে মহিলাদের কী অবস্থা ছিল, আমি 96 সালে যখন সরকারে এসেছি তখন কি একটা মহিলা সচিব ছিল বা কোনো সরকারি উচ্চ পদে চাকরি পেত, পুলিশের কোনো পদে চাকরি পেত, একজন মহিলাও কি হাইকোর্টে জজ ছিল, কোথাও কেউ ছিল না আমার স্পিকার। এমনকি আমি আপনাকে বলি, পাকিস্তান আমলে জুডিশিয়াল সার্ভিসে মহিলারা ঢুকতে পারবে না, এই আইন ছিল যা স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই আইন পরিবর্তন করে দেন এবং মেয়েদের ঢোকার সুযোগ করে দেন, এবং চাকরিতে মেয়েদের জন্য 10% কোটাও করে দেন, এবং নির্যাতিত নারীদের ব্যাপারেও তিনি বলেন। এখন দেখে আমার মেয়েরাও নেমে গেছে রাস্তায়, কোটা সহজার কোটা চায় না, তা সংস্কার বা যেটাকে আমি ধরে নেবো তারা কোটা চায় না, এবং যখন আলোচনা হচ্ছে স্পষ্ট তারা কোটা চায় না, তারা মানে পরীক্ষা দিয়ে চলে আসবে, খুব আজকে সব জায়গায় নারী।